করতে পারে, তাহলে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আগামী দিনে স্বাধীনতার পক্ষে যারা মুক্তিযুদ্ধ চেতনা উদ্বুদ্ধ হয়ে এই আসনে কাজ করতে পারবে, আগামী দিনে এই সুন্দরগঞ্জের মানুষ তাদেরকেই বেছে নেবে। আমি মনে করি এমপি হিসাবে স্বাধীনতার পক্ষে সৈনিককেই আগামী দিনে সুন্দরগঞ্জবাসী এমপিকে ভোট ভোট করবে বা এমপি হিসেবে মনোনীত করবে বা এমপি হিসেবে বিজয়ী করবে। স্বাধীনতার পক্ষ 71